সম্প্রতি ভারত জ্যোতি পুরস্কারে পুরস্কৃত হয়েছেন বর্ধমান দক্ষিণ বিধানসভার বিধায়ক খোকন দাস। বৃহস্পতিবার বর্ধমান রাজ কলেজের অডিটোরিয়াম হলে জেলা তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক সুমিত কুমার শর্মার নেতৃত্বে পড়ুয়া শিক্ষক শিক্ষিকা সহ সকলে মিলে এক সম্বর্ধনা সভার আয়োজন করা হয়। উত্তরীয় পরিয়ে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে উপস্থিত সকল গুণীজনদের সম্মানিত করা হয়। পাশাপাশি কলেজের যাতে পরিকাঠামো আরও উন্নত করা যায় সে বিষয়ে বিধায়কের কাছে প্রস্তাব রাখেন কলেজের প্রিন্সিপাল নিরঞ্জন মণ্ডল। অনুষ্ঠানের উদ্যোক্তা জানান, বিধায়ক খোকন দাস বর্ধমানের গর্ব। ছাত্র পক্ষ থেকে আজ সম্বর্ধনা যে আমাদের মাননীয় বিধায়ক যে ভারত জ্যোতি অ্যাওয়ার্ড পেয়েছে সে বর্ধমানের নাম রোশন করেছে, তার জন্য আমরা কিছু একটা সম্মানের প্রোগ্রাম রেখেছিলাম ওনাকে সম্মান দেওয়ার জন্য। আজ এই প্রোগ্রামে ছাত্র, রানিং ছাত্র, প্রাক্তন ছাত্র, টিচার, প্রাক্তন টিচার, কর্মচারী, অশিক্ষক কর্মচারী ইউনিয়ন থেকে এবং বিভিন্ন এলাকা থেকে মানুষ এসেছিল, সারা মাননীয় বিধায়ককে সম্বর্ধনা দিয়েছে। চিন্তা ভাবনা আমাদের খোকন দাস পুরো ন্যাশনাল লেভেলে গিয়ে অ্যাওয়ার্ড নিয়ে আসছে, তাহলে আমরা চিন্তা ভাবনা করবো না, মানে পুরো আমাদের বর্ধমান শহরটাকে পুরো ন্যাশনাল লেভেলে একটা নাম ইয়ে করছে, সে 25 জনের মধ্যে একজন। হ্যাঁ হ্যাঁ, প্রাক্তন ছাত্ররাও এসেছিল যে রাজনীতির সঙ্গে যুক্ত বা কলেজের সঙ্গে যুক্ত সবাই এসেছিল। স্টুডেন্ট ইউনিয়ন থেকে পক্ষ থেকে দেওয়া হলো, প্রাক্তন ছাত্রর পক্ষ থেকে দেওয়া হলো, কর্মচারী ইউনিয়ন থেকে দেওয়া হলো, টিচারদের সম্বর্ধনা করলেন, প্রিন্সিপালরা করলেন এবং নন টিচিং স্টাফরাও করলেন। এদিন উপস্থিত ছিলেন রাজ কলেজের প্রিন্সিপাল নিরঞ্জন মণ্ডল, প্রাক্তন প্রিন্সিপাল, অধ্যাপক, অধ্যাপিকা, জেলার অন্যতম তৃণমূল নেতা ও তৃণমূল হিন্দি সেলের সভাপতি নারু গোপাল ভগত সহ বিশিষ্ট মানুষজন। মূলত প্রাক্তন ছাত্রছাত্রী, শিক্ষক, শিক্ষিকা সকলের উদ্যোগে এই কর্মসূচি নেওয়া হয় কলেজ প্রাঙ্গণে। পূর্ব বর্ধমান থেকে আমজাদ আলী, রিপোর্ট চ্যানেল 24/7।